চরম ভাত পাগল বউ। জিয়াগঞ্জ গ্রামে বিপাশা তার মা সরলার সাথে থাকত। বিপাশা ছোট থেকেই গরম ভাত খেতে খুব ভালোবাসত। তার মা সরলা সবসময় তার জন্য গরম ভাত রান্না করে খেতে দিত। একদিন সরলা আর বিপাশা দুপুরে খেতে বসেছে, এমন সময়, এই নে বিপাশা, তোর জন্য তোর বাবা আজকে বাজারে সেরা ইলিশ মাছটা নিয়ে এসেছে। তাই বাবা আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে, দাও দাও তাড়াতাড়ি ভাত দাও। সরলা বিপাশাকে ভাত বেড়ে দেয়। একি মা, ভাতটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে, এই ঠান্ডা ভাত আমি খাবো কিভাবে? আরে একটু আগেই তো ভাত করলাম, ঠান্ডা হয়ে গেল কই দেখি। সরলা তাতে হাত দিয়ে দেখে ভাত সম্পূর্ণ গরম আছে। কই রে বিপাশা, ভাত তো সম্পূর্ণ গরমই আছে। না মা, আমার ঠান্ডা লাগছে, তুমি আমার জন্য আবার গরম ভাত রান্না করে দাও, এই ঠান্ডা ভাত আমি খেতে পারবো না। এতগুলো ভাত থাকতে আবার ভাত বসাবো, তাহলে এই ভাতগুলোর কি হবে? উফ মা, এত হিসেব করো না তো, তুমি তো জানোই আমি ঠান্ডা ভাত একদম খেতে পারি না। যাও আর দেরি করো না, তাড়াতাড়ি ভাতটা রান্না করো, খুব খিদে পেয়ে গেছে। সরলা আর কোনো উপায় না পেয়ে বিপাশার জন্য আবার ভাত রান্না করে দেয় এবং তারপর বিপাশা ভাত খায়। উফ, এই গরম ভাত করে কবে মেয়েটা আমার পাগল হয়ে যাবে, কবে যে ওর মাথা থেকে গরম ভাতের ভূত নামবে কে জানে। কিছুদিন পর মিনা নামের একজন সরলাদের বাড়িতে আসে। আরে মিনা দি, কতদিন পরে এলেন, কেমন আছেন? আমি ভালো আছি, তোমার মেয়ে বিপাশার জন্য একটা খুব ভালো পাত্রের খোঁজ এনেছি। তাই নাকি, তা ছেলে কি করে? ছেলের বিশাল ওষুধের দোকান, মাসে 2-3 লাখ টাকা কামাই করে। পয়সা দিয়ে আর কি হবে, ছেলে ভালো হলেই হলো, ছেলের গ্যারান্টি আমার। যাই হোক, তুমি যদি বলো তাহলে কালই ওদেরকে তোমাদের বাড়িতে আসতে বলবো, কারণ ওরা আবার বেশি দেরি করতে চাইছে না। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, কালই তাহলে ওদের আসতে বলে দিন। পরের দিন বিজয় তার মা পিয়ালিকে নিয়ে বিপাশাকে দেখতে তাদের বাড়িতে আসে। বা দিদি, আপনার মেয়ে তো খুব সুন্দর দেখতে, আমাদের আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, আপনার বিজয়কে কেমন লাগলো? বিজয়কে তো আমার আগেই পছন্দ হয়েছে, বিজয়ের মতো ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে পারলে আমি সত্যি খুব খুশি হব। তবে তো সব মিটেই গেল, তাহলে কালই একজন পুরোহিত ডেকে বিয়ের একটা ভালো দিন ঠিক করে আপনাকে জানাবো। আচ্ছা দিদি। কয়েক মাস পর দুই বাড়ির সম্মতিতে বিপাশা ও বিজয় বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর বিপাশা শ্বশুর বাড়ি চলে যায়। বিয়ের পরের দিন, এই নাও বৌমা তোমার চা, চাটা খেয়ে চলো আমার সাথে রান্নাঘরে হাতে হাত লাগাবে। কিন্তু মা, আমি তো সকালে চা খাই না। কি, সকালে চা খাও না? তাহলে সকালে কি খাও? আমি সকালে গরম গরম ভাত খাই। ও মা, সে কি কথা, এই সাত সকালবেলা আবার ভাত কে খায়? আসলে মা, সকালবেলা করে গরম গরম ভাত খাওয়াটা আমার ছোটবেলার অভ্যেস, ছোটবেলা থেকেই আমার যখনই খিদে পেত গরম ভাত খেয়ে নিতাম। এমন অভ্যাসের কথা তো আমি বাপের জন্মেও শুনিনি। ঠিক আছে, আমি তোমাকে গরম ভাত করে দিচ্ছি, তুমি খেয়ে নাও। এরপর পিয়ালি বিপাশাকে গরম ভাত রান্না করে দেয়। এইভাবেই প্রতিদিন বিপাশা গরম ভাত খেতে থাকে। একদিন পিয়ালি রান্না করছিল, এই সময় বিপাশা সেখানে আসে। কি ব্যাপার বৌমা, রান্নাঘরে দাঁড়িয়ে কি করছো? যাও স্নান করে নাও, এরপর তো স্নান করলে ঠান্ডা লেগে যাবে। না মা, আপনার তো রান্না হয়ে এসেছে, এরপরই ভাত বসাবেন, তাহলে গরম গরম ভাত খেয়ে একেবারে স্নানে যাই। আরে স্নান করে এসেও তো ভাত খেতে পারবে, যাও আগে স্নানটা করে নাও। ততক্ষণে যদি ভাতটা ঠান্ডা হয়ে যায়? না না, আমি বরং ভাতটা খেয়েই যাই। বিপাশার এই রকম গরম ভাতের প্রতি পাগলামি পিয়ালির মোটেও পছন্দ ছিল না। কিছুক্ষণ পর ভাত রান্না হয়ে যায়। আরে ওই তো ভাত রান্না হয়ে গেছে, যাই আমি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নি। বিপাশা ভাতের হাড়ি থেকে গরম ভাত নিয়ে খেতে থাকে। আরে বৌমা কি করছোটা কি, এত গরম ভাত খেও না, জিভ পুড়ে যাবে। কিছু হবে না মা, আপনি একদম ভয় পাবেন না, এটা আমার ছোটবেলার অভ্যেস। উফ, গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। না না, যেভাবেই হোক বৌমার এই গরম ভাতের নেশাটা আমাকে ছাড়াতেই হবে। কিছুদিন পর দুপুরে পিয়ালি আর বিপাশা খেতে বসেছে। মা, ভাতটা তো একদম ঠান্ডা হয়ে গেছে, এই ভাত আপনি খাচ্ছেন কিভাবে? এখন গরমের সময়, ঠান্ডা ভাত খেলে কিচ্ছু হবে না বৌমা, তাড়াতাড়ি খেয়ে নাও। ইস, কি যে করি, এই ঠান্ডা ভাত আমি খাবো কিভাবে? আইডিয়া, ভাতটা গরম করে আনি। বলছি মা, আমি ভাতটা একটু গরম করে আনছি, এই ঠান্ডা ভাত আমি খেতে পারবো না। গ্যাস শেষ, ভাত গরম করবে কিভাবে? হ্যাঁ গ্যাস শেষ।
ভাতটা আরো ঠান্ডা হবার আগে তাড়াতাড়ি খেয়ে নাও বৌমা, নইলে এরপর আর খেতে পারবে না। এরপর বিপাশা আর কোনো উপায় না পেয়ে ঠান্ডা ভাতই খেয়ে নেয়। আজকে অনেক কষ্ট করেই ঠান্ডা ভাতগুলো খেলাম, কালকেও যদি এইরকম ঠান্ডা ভাত খেতে হয় তাহলে তো আমি মরেই যাব। না না, এটা হতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। পরের দিন বিপাশা গ্যাসের দোকানে গিয়ে একেবারে 10টা রান্নার গ্যাস নিয়ে বাড়িতে চলে আসে। এ কি বৌমা, এত রান্নার গ্যাস কে আনলো? আমি মা, এর আগের দিন গ্যাস শেষ হয়ে গেছিল, তার জন্য আমাকে ঠান্ডা ভাত খেতে হয়েছিল, কিন্তু এরপর থেকে যাতে এই প্রবলেম না হয় তাই একেবারে 10টা গ্যাস নিয়ে চলে এসেছি। বৌমা, গরম ভাত নিয়ে এবার এই পাগলা মোটা একটু থামাও, কোনো কিছু অতিরিক্ত মোটেও ভালো নয়। মা, আপনি আমাকে যা খুশি বলুন আমি মেনে নেব, কিন্তু গরম ভাত নিয়ে কিছু বললে আমি সেটা মানতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। বৌমা, আমি তোমাকে যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। থাক মা, আপনাকে আর আমার ভালোটা নিয়ে এত ভাবতে হবে না। আর একটা কথা, আজ থেকে আমার ভাত আপনাকে আর রান্না করতে হবে না, আমার ভাত আমি নিজেই রান্না করে নেব। এরপর থেকে বিপাশা সকাল বিকেল সন্ধে সব সময় গরম গরম ভাত রান্না করে খেত। একদিন হঠাৎ বিপাশার বুকে খুব যন্ত্রণা শুরু হয়। পিয়ালি আর বিজয় দুজনে মিলে বিপাশাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে ভর্তি করে। ডাক্তার বাবু, আমার স্ত্রীর কি হয়েছে? ওনার খাদ্যনালীটা বার্ন হওয়া শুরু করেছে। আচ্ছা, উনি কি খুব বেশি পরিমাণে গরম চা খান? না ডাক্তার বাবু, গরম চা তো খায় না, তবে খুব বেশি পরিমাণে গরম ভাত খায়। সেই কারণেই এই বার্ন হওয়াটা শুরু হয়েছে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খেলে উনি সুস্থ হয়ে যাবেন। তবে মনে রাখবেন, ওনাকে কিন্তু আর গরম ভাত দেওয়া যাবে না। আপনি যেমন বলবেন আমি ওকে তেমন ভাবেই রাখবো, ব্যাস আমার বৌমা যেন সুস্থ হয়ে যায়, আমি শুধু এটাই চাই। এরপর পিয়ালি আর বিজয় বিপাশাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে চলে আসে। পিয়ালি বিপাশার খুব সেবা শুশ্রূষা করে। কিছুদিন পর, বৌমা এখন কেমন আছো? এখন ভালো আছি মা, আমাকে ক্ষমা করে দেবেন মা। আরে বৌমা, ক্ষমা কেন চাইছো? না মা, ক্ষমা তো আমাকে চাইতেই হবে, আপনি আমাকে অনেকবার গরম ভাত খেতে বারণ করেছিলেন, আমার মাও বারণ করেছিল, কিন্তু আমি কারোর কথা শুনিনি, তাই আজকে আমার এই অবস্থা। বৌমা সবসময় মনে রাখবে, কোনো জিনিস ভালোবাসা ভালো, তবে অতিরিক্ত কোনো কিছুই শরীরের পক্ষে ক্ষতিকর। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি আর কোনোদিনও গরম ভাত খাবো না। এরপর থেকে বিপাশা আর কোনোদিনও গরম ভাত খেত না। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। গর্ভবতী দুই বোন। গাজীপুর গ্রামে বৃষ্টি ও ঝর্ণা দুই যমজ বোন তাদের মা কমলার সাথে থাকত। বৃষ্টি ঝর্ণার থেকে মাত্র 10 মিনিটের বড়। তারা দেখতে হুবহু একই রকম হলেও তাদের মধ্যে স্বভাবগত ও চরিত্রগত কোনো মিল ছিল না। বৃষ্টি খুবই সরল সিধে সাদা, বোকা প্রকৃতির মেয়ে ছিল। অপরদিকে ঝর্ণা খুবই স্মার্ট এবং চালাক চতুর মেয়ে ছিল। একদিন, এই দিদি লুকিয়ে লুকিয়ে কার ছবি দেখছিস রে? কই কারণ না তো, আমাকে দেখাবি না তো, যা আমি তোর সাথে আর কথাই বলবো না। আরে দেখাচ্ছি দেখাচ্ছি, তবে তুই কিন্তু মাকে বলবি না। আচ্ছা বলবো না, এইবার তো দেখা। এই দেখ। ওয়াও কি দারুণ দেখতে ছেলেটা, কে রে এই ছেলেটা? ওর নাম রাকেশ, আমরা একসাথে কম্পিউটার শিখি, ও আমাকে খুব ভালোবাসে। আর তুইও কি রাকেশকে ভালোবাসিস? দূর, জানি না আমি। আরে বল না, মাকে বলবো না। হ্যাঁ বাসি, আমরা একে অপরকে খুব ভালোবাসি। ওয়াও গ্রেট, তাহলে আর কি, এবার তোদের এই সম্পর্কের কথা মাকে বলে দি। না না, মাকে এইসব কিছু জানানো যাবে না, তুই তো জানিসই মা কত রাগি, মা এইসব প্রেম ভালোবাসার সম্পর্ক একদম পছন্দ করে না। তাহলে কি করবি? জানি না কি করব, কিন্তু আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। তারা কথা বলছিল তখনই কমলা সেখানে আসে এবং ঝর্ণাকে বলে, ঝর্ণা দেখ তো এই ছেলেটা কেমন। এরপর ঝর্ণা ভালো করে তার মায়ের দেওয়া সেই ছবিটা দেখে বলে, ভালো, কিন্তু এই ছেলেটা কে মা? ওর নাম অনির্বাণ, খুব ভালো ছেলে, তোর দিদি বৃষ্টির জন্য ঘটকেই ছেলেটার খোঁজ দিয়েছে, আমি এই ছেলের সাথেই বৃষ্টির বিয়ে ঠিক করেছি। দিদির জন্য? কিন্তু মা, দিদির মতামত ছাড়া দিদির বিয়ে ঠিক করা তোমার ঠিক হয়নি। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তুই আমাকে শেখাবি?
বৃষ্টির মাপ থাকুক বা না থাকুক, বিয়ে তো বৃষ্টিকে এখানেই করতে হবে। এরপর কমলা সেখান থেকে চলে যায়। কমলার কথা শুনে বৃষ্টি খুব দুঃখী হয়ে যায়। এবার আমি কি করব? আমি তো রাকেশকে কথা দিয়েছি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। হে ঈশ্বর, এ আমায় কোন বিপদে ফেললে। দেখ দিদি, মাঝা বললো তাতে আমার মনে হয় মা খুব শিগগির তোর বিয়ের ব্যবস্থা করে ফেলবে। আর তোকে যদি সত্যি ছেলেটা ভালোবাসে তাহলে তুই পালিয়ে যা। কি বলছিস ঝর্ণা, পালিয়ে যাব? দেখ, এছাড়া তোর আর কোনো উপায় নেই। কিন্তু রাকেশ কি রাজি হবে? কেন রাজি হবে না? সে তোকে যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে নিশ্চয়ই রাজি হবে। তুই এক কাজ কর, রাকেশের ফোন নাম্বারটা আমাকে দে, আমি ওর সাথে একবার কথা বলবো। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়া। এরপর বৃষ্টির থেকে নম্বর নিয়ে ঝর্ণা রাকেশকে ফোন করে। হ্যালো, রাকেশ বলছো? হ্যাঁ, আমি রাকেশ, আপনি কে? আমি ঝর্ণা বলছি। ঝর্ণা? কে ঝর্ণা, ঠিক চিনতে পারছি না। আমি বৃষ্টির বোন। ও আচ্ছা আচ্ছা, বলো। দেখো, মা কিন্তু দিদির বিয়ে অন্য কোথাও ঠিক করেছে। তুমি যদি সত্যি দিদিকে ভালোবাসো তাহলে দিদিকে নিয়ে পালিয়ে যাও। কিন্তু আমি তো সেরকম কিছু ইনকাম করি না, বৃষ্টিকে বিয়ে করে খাওয়াবো কি? আমার দিদিকে ছেড়ে থাকতে পারবে তো? না না, বৃষ্টিকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না। তাহলে আর দেরি না করে আজই তুমি এক কাজ করো, আজ রাতেই দিদিকে নিয়ে পালিয়ে যাও। ঠিক আছে, আমি রাজি। তোমার দিদিকে বলো আমরা আজ রাতেই পালাবো। এরপর রাত হলে ঝর্ণা তার দিদি বৃষ্টিকে রাকেশের সাথে পালাতে সাহায্য করে। ভালো থাকিস বোন, মাঝে মাঝে ফোন করব তোকে। হ্যাঁ করবি, তুইও খুব ভালো থাকিস। কেউ দেখেনি তো তোমাকে আসতে? না, কেউ দেখেনি। নাও নাও, তাড়াতাড়ি বাইকে উঠে পড়ো, এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। এরপর বৃষ্টি রাকেশের বাইকে উঠে পড়ে। তারপর তারা দুজনে মিলে বাইকে করে একটা মন্দিরে যায়। পরের দিন সকালে তারা সেই মন্দিরে বিয়ে করে এবং বিয়ের পর রাকেশ বৃষ্টিকে নিয়ে নিজের বাড়িতে যায়। বৃষ্টিকে দেখে রাকেশের মা বিমলা খুব রেগে যায়। জি 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 রাকেশ, তোকে এত কষ্ট করে মানুষ করলাম আর তুই শেষে এই কাজ করলি। মা, একটু বোঝার চেষ্টা করো, বৃষ্টিকে যদি আমি এইভাবে বিয়ে না করতাম তবে ওর মা ওর অন্য কোথাও বিয়ে দিয়ে দিত। আর মা, বৃষ্টি খুব ভালো মেয়ে, দেখবে ও তোমার সাথে ঠিক মানিয়ে গুছিয়ে চলবে। হ্যাঁ, এখন তো এইসব বলবি, কোথায় ভেবেছিলাম ছেলের বিয়েতে যৌতুক হিসেবে খাট, ফ্রিজ, আলমারি, কালার টিভি, তারপর নগদ টাকা নেব। আমার সব আশায় জল ঢেলে দিল এই ছেলে। এরপর বৃষ্টি তার শাশুড়ি বিমলাকে প্রণাম করতে যায়। বিমলা তার পাটা সরিয়ে নিয়ে বলে, থাক থাক, ওই সব প্রণাম প্রণাম আমাকে করতে হবে না। আমার ছেলের মাথাটা খেয়েছ, এইবার এই সংসারের মাথাটা চিবিয়ে খাবে। বিমলার কথা শুনে বৃষ্টি খুব দুঃখী হয়ে যায় এবং তারা নিজের নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে বিমলা বৃষ্টিকে বলে, এই দেখো মে, এই বাড়িতে থাকতে হলে তোমাকে খেটে খেতে হবে, না হলে তুমি এই বাড়ির ভাত পাবে না। বলুন না মা, আমাকে কি করতে হবে? আমি সব কাজ করতে পারি। যাও, রান্নাঘরে কিছু এটো বাসন আছে, সেগুলো তাড়াতাড়ি মেজে দাও। ঠিক আছে মা, এখনই করে দিচ্ছি। এইভাবে দিনের পর দিন বৃষ্টিকে তার শাশুড়ি অপমান করতে থাকে, কিন্তু বৃষ্টি তা সত্ত্বেও সব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। বেশ কিছু মাস পর হঠাৎ একদিন বৃষ্টি জানতে পারে যে সে প্রেগনেন্ট। বৃষ্টি তার শাশুড়ির কাছে আশীর্বাদ চাইতে গেলে তার শাশুড়ি বিমলা রেগে গিয়ে বলে, এমনিতেই নিজে উড়ে এসে আমার সংসারে জুড়ে বসেছে, এখন আবার বাচ্চাটাকেও আনছে, আমার সংসারটা এই মেয়েটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কি বলছেন মা, আমার গর্ভে আপনাদেরই বংশের রক্ত রয়েছে। তো আমি কি করব, মাথায় তুলে নাচব? শোনো, তুমি যদি ভেবে থাকো যে এই বাচ্চা হওয়ার অজুহাতে তুমি কম কাজ করবে তাহলে তুমি একদম ভুল ভেবেছ। যাও, তাড়াতাড়ি আমার ঘরটা মুছে দাও, যত সব। এরপর শাশুড়ির কথায় বৃষ্টি আবার কাজ করতে শুরু করে। দিনের পর দিন বৃষ্টির ওপর তার শাশুড়ির অত্যাচার আরো বাড়তেই থাকে। একদিন, রাকেশ, তুমি তোমার মাকে একটু বুঝিয়ে বলো না, আমি এখন এত কাজ করতে পারছি না, আমার খুব কষ্ট হয়। দেখো বৃষ্টি, মাকে বলার মতো আমার কোনো মুখ নেই, কারণ মা এমনিতেই আমার উপর রেগে আছে, আর সংসারের এই সব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। এই সব তোমরা বউ শাশুড়ি মিলে মিটিয়ে নাও। কিন্তু রাকেশ, তুমি বোঝার চেষ্টা করো। প্লিজ সরো, এখন আমাকে কাজে যেতে হবে। এরপর বৃষ্টির কোনো কথা না শুনেই রাকেশ বাড়ি থেকে বেরিয়ে যায়। এইভাবে কেটে যায় আরো 8 মাস। একদিন, এই যে লাট সাহেবের মেয়ে, শুধু তো শুয়ে বসেই দিন কাটাচ্ছ, এত কাজ পড়ে আছে সেগুলো কে করবে?
মা, আজকে আমার শরীরটা একদম ভালো নেই, প্লিজ মা আজকের দিনটা আপনি একটু সামলে নিন। কি এত বড় সাহস, তুমি থাকতে আমাকে কাজ করতে বলছো? যাও কাজ করো বলছি, যাও। এরপর বিমলা বৃষ্টিকে কাজ করার জন্য জোর করতে থাকে এবং বৃষ্টি অসুস্থ শরীর নিয়ে কাজ করতে বাধ্য হয়। না, আমি আর কাজ করতে পারছি না, আমাকে ঝর্ণাকে সব কথা জানাতেই হবে। এরপর বৃষ্টি তার বোন ঝর্ণাকে ফোন করে সব কথা জানায়। দিদি, তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই এখনই চুপচাপ ওই বাড়ি থেকে বেরিয়ে আয়, তারপর তোর শাশুড়িকে মজা আমি দেখাচ্ছি। কিন্তু আমি কোথায় যাব, মা তো আমাকে মেনে নেবে না। মা তোকে দেখলেই মেনে নেবে, তুই একবার শুধু চলে আয়। ঠিক আছে, আমি আসছি। এরপর বৃষ্টির শাশুড়ি বিমলা যখন দুপুরবেলা ঘুমাচ্ছিল, সেই সুযোগে সে চুপি চুপি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায় এবং বৃষ্টির মা সব রাগ ভুলে মেয়েকে আপন করে নেয়। অপরদিকে ঝর্ণা বৃষ্টির মতো তৈরি হয়ে বৃষ্টির পরিবর্তে সে তার শ্বশুর বাড়ি যায় বিকেল বেলা। বৌমা বৌমা, আমাকে এক কাপ চা বানিয়ে দাও তো। ঠিক আছে মা, দিচ্ছি। হুকুম করে চা খাওয়া, আজকে বার করছি। এরপর ঝর্ণা ইচ্ছে করে চায়ে নুন দিয়ে বিমলাকে দেয়। ওয়াক তু তু, ছি বৌমা, এটা তুমি কি করেছো? চায়ে চিনির বদলে নুন কেন দিয়েছো? আসলে মা, আমি তো এখন প্রেগন্যান্ট, তাই আমার মুখে লবণকে মিষ্টি লাগছে, মিষ্টিকে লবণ লাগছে। আপনি বরং এক কাজ করুন, আপনি নিজেই আপনার চাটা বানিয়ে নিন। কি, আমি চা করব? তোমার তো দেখছি মুখে মুখে খুব কথা হয়েছে, তোমার মুখ আমি বন্ধ করে দেব। যাও একটু রসুন দিয়ে তেল গরম করে এনে আমার পায়ে মালিশ করে দাও। উফ বাবা রে, পাটা কি ব্যথা করছে। এরপর ঝর্ণা ইচ্ছে করে বেশি করে তেল গরম করে বিমলার পায়ে এনে ঢেলে দেয়। ও বাবা রে, কি গরম, পুড়ে গেল রে আমার পাটা, পুড়ে গেল। ও ক্ষমা করুন মা, আমি বুঝতে পারিনি তেলটা এত গরম হয়ে যাবে। তুমি সব জেনে বুঝেই করেছো। বুঝিয়ে যখন গেছেন, তাহলে আজ থেকে নিজের কাজটা নিজেই করবেন, আমি আপনার কোনো কাজ করতে পারবো না। দাঁড়াও, আজকে রাকেশকে একবার আসতে দাও, তারপর তোমার মজা দেখাচ্ছি। এরপর কিছুক্ষণ পর রাকেশ বাড়ি ফিরলে বিমলা রাকেশকে সব কথা জানায়। মা প্লিজ, তোমরা আমাকে এই সংসারের ব্যাপারে জড়াবে না, তোমরা নিজেদের মধ্যে নিজেরা ঝামেলা মিটিয়ে নাও। আর আমারও মনে হয় বৃষ্টির এখন কাজ করা উচিত নয়। তাহলে সব কাজ আমাকেই করতে হবে? না না, তুমি যদি বলো তাহলে আমি একটা কাজের লোক দেখবো। তুমি যে কি বলো রাকেশ, মা রাখবেন কাজের লোক? জানো না মায়ের কাজের লোকের কাজ পছন্দ হয় না, এইটুকু কাজ মা একাই সামলে নেবে। এরপর থেকে ঝর্ণা আর কোনো কাজ করতো না, বিমলাকে রান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাতে হতো। এইভাবে কিছুদিন চলার পর বিমলা খুব ক্লান্ত হয়ে যায় এবং সে তার নিজের ভুল বুঝতে পারে। একদিন, বৌমা আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সুস্থ হওয়া সত্ত্বেও সংসারের এই এত কাজ সামলে উঠতে পারছি না, আর তুমি গর্ভবতী অবস্থাতেও মুখ বন্ধ রেখে সব কাজ করে গেছো। এইবার বুঝতে পারছেন তো যে সংসারে একটা হাতের সাথে আরো এক হাত এগিয়ে দিলে সবকিছু কত সহজেই হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমা। ক্ষমা যদি চাইতেই হয়, আমার দিদির কাছে চান। দিদি, সে আবার কে? হ্যাঁ, বৃষ্টি আমার দিদি, আর আমি ওরই যমজ বোন ঝর্ণা। কি বলছো, তুমি বৃষ্টি নও? না জামাই বাবু, আমি আপনার শালী। কি বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়ান দিদি, একবার ভেতরে আয় তো। কি অদ্ভুত, আমি তো বুঝতেও পারিনি যে তুমি ঝর্ণা। এরপর বাইরের দরজা থেকে বৃষ্টি তার মা কমলার সাথে সেই ঘরে আসে। বৌমা আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি যা ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না, তবুও বলছি একবার আমাকে ক্ষমা করে দিও। না না মা, আমাকে আপনি এইভাবে বলবেন না, আপনি আমার থেকে কত বড়। আমার না মাথাটা ঘুরছে, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমরা দুই যমজ বোন একসাথে গর্ভবতী হলে কিভাবে? আরে জামাই বাবু, দিদিরটা তো আসল আর আমারটা তো নকল, এই যে এই দেখুন। এটা তুমি কি করেছো, তার মানে তুমি গর্ভবতী নও? না জামাই বাবু, আমি এসব করেছি দিদির জন্য, দিদির সুখের জন্য, এইটুকু তো আমাকে করতেই হতো, কারণ আমি যে আমার দিদিকে খুব ভালোবাসি। এরপর থেকে বিমলা আর কোনোদিন বৃষ্টির সাথে খারাপ ব্যবহার করতো না। কিছুদিন পর বৃষ্টি একটি কন্যা সন্তানের জন্ম দেয়, তারপর তারা সকলে একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো
অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। কালো গাউন পাগল মেয়ে। বিকাশপুর গ্রামে ঝিনুক তার মা মমতার সাথে থাকত। ঝিনুক ছোটবেলা থেকেই কালো গাউন পরতে খুব ভালোবাসত। তার কাছে অনেক রকমের কালো গাউনের কালেকশন ছিল। ঝিনুকের মা মমতা মেশিনের সেলাইয়ের কাজ করে তাদের সংসার চালাত। একদিন ঝিনুক তার মাকে এসে বলে, মা আমাকে 5,000 টাকা দাও তো। 5,000 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? সামনেই আমার একটা র‍্যাম্প শো আছে, সেখানে যাওয়ার জন্য আমাকে একটা নতুন গাউন কিনতে হবে, তাই আমার 5,000 টাকা লাগবে। কিন্তু ঝিনু, তুই তো জানিস তোর বাবা মারা যাওয়ার পর আমি কত কষ্ট করে এই সংসারটা চালাই, এখন এত কম সময়ের মধ্যে 5,000 টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, আমি টাকা চাইলেই তো তোমার এই সব অভাবের গল্প শুরু হয়ে যায়। দেখো মা, আমার 5,000 টাকা চাই, এবার তুমি কোথা থেকে জোগাড় করবে সেটা তোমার ব্যাপার। আচ্ছা শোন, আমার কাছে একটা বোকা ভাড় আছে, ওর মধ্যে 1,000-1,500 মতো টাকা হয়ে যাবে, সেটা নিয়ে যা। মাত্র 1,000 টাকা কি হবে মা? এটা অনেক বড় একটা র‍্যাম্প শো, কত বড় বড় লোক আসবে সেটা কি তুমি জানো? আমি বুঝতে পারছি যে আজকাল 1,000 টাকায় কিছু হয় না, কিন্তু এর থেকে বেশি টাকা তো আমার কাছে নেই। উফ, সব সময় এই নেই সেই নেই শুনতে শুনতে আর ভালো লাগে না। ঠিক আছে, যা আছে তাই দাও। দাঁড়া, তাহলে ভাড়টা ভাঙতে হবে তো। এরপর মমতা ঝিনুকের পোশাক কেনার জন্য নিজের কষ্ট করে জমানো বোকা ভাড় ভেঙে দেয়। তারপর খুঁটি থেকে যা টাকা বের হয় তার সবটাই ঝিনুকের হাতে তুলে দেয়। এই নে মা, 1,080 টাকা আছে। 1,080 টাকায় যে কি হবে কে জানে। ঠিক আছে, আমি আসছি। এরপর ঝিনুক শপিং করার জন্য বাড়ি থেকে বেরিয়ে মলে চলে যায়। ঝিনুক মলে গিয়ে শুধু কালো রঙের গাউন খুঁজতে থাকে। ওয়াও, কি দারুন দেখতে এই গাউনটা! এই কালো গাউনটার দাম কত? ম্যাম, এটা আমাদের একটা এক্সক্লুসিভ কালেকশন, প্রাইস মাত্র 4,000 টাকা। 4,000 টাকা? কিন্তু এত টাকা তো আমার কাছে নেই, তাহলে কি করব? ম্যাডাম, এটাকে প্যাক করে দেব? না থাক, আপনি বরং আমাকে এইরকমই কালো কালারের একটু কম প্রাইসের গাউন দেখান। এইরকম গাউন কম প্রাইসে আসবে না ম্যাডাম, তবে একটা লাল কালারের হলেও হতে পারে, কিন্তু সেটার কোয়ালিটির সাথে এটার কোয়ালিটির আকাশ পাতাল পার্থক্য আছে। না না, লাল নয়, আমার কালো গাউনই চাই। তাহলে ম্যাম, আপনি এটাই নিয়ে চান না? আপনাকে এটা পরলে একদম দীপিকা পাড়ুকানের মতো লাগবে, এত সুন্দর গাউন আপনি কোথাও পাবেন না। সত্যি, এত সুন্দর গাউনটা পরে যদি আমি র‍্যাম্প শো করি তাহলে আমাকে ফার্স্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি বরং একটা কাজ করি, আমার কানের এই সোনার দুলটা বিক্রি করে দিই। এরপর ঝিনুক মল থেকে বেরিয়ে একটা সোনার দোকানে যায়। দাদা, আমি এই কানের দুলটা বিক্রি করতে চাই, দেখুন তো এটা বিক্রি করে আমি কত টাকা পাবো। কই দেখি। দোকানদার ভালো করে কানেরটা দেখে বলে, এটা বিক্রি করলে আমি আপনাকে 4,000 টাকার বেশি দিতে পারবো না। 4,000 টাকা? 4,000 টাকায় তো আমার গাউনটা তো হয়েই যাবে, তাহলে বিক্রি করে দিই। এরপর ঝিনুক কানেরটা বিক্রি করে 4,000 টাকা পায় এবং সে আবার মলে যায়। ব্ল্যাক কালারের গাউনটা কিনে সে বাড়ি ফেরে। মা, এই দেখো আমি কানেরটা বিক্রি করে কত সুন্দর গাউন কিনেছি। ঝিনুক, তুই এই গাউনটা কেনার জন্য দিদার দেওয়া সোনার কানের দুলটা বিক্রি করে দিলি। উফ মা, ওইসব সোনার কানের দুল এখন ওল্ড ফ্যাশন, ওইসব এখন আর কেউ পরে না। র‍্যাম্পে হাঁটার জন্য যে কালো গাউনটা কিনেছি ওটার দাম 4,000 টাকা, এত টাকা তোমার কাছে চাইলেও আমি পেতাম না, তাই এই কানের দুলটা বিক্রি করে দিয়েছি। দেখ ঝিনুক, আমরা গরিব, আমাদের এই সব মানায় না, তুই একটু বোঝার চেষ্টা কর মা। আমরা গরিব বলে কি আমাদের কোনো সকাল লাগতেই? সারাদিন শুধু এক কথা, আমার আর ভালো লাগছে না তোর। এই বলে ঝিনুক তার ঘর থেকে বেরিয়ে যায়। কিছুদিন পর ঝিনুক সেই কালো গাউনটা পরে র‍্যাম্প শোতে যায়। সে সেখানে গিয়ে অবাক হয়ে যায়। আরে, এখানে সবাই কত সুন্দর সুন্দর গাউন পরেছে, দেখে তো মনে হচ্ছে এই গাউনগুলোর অনেক দাম হবে। এরপর ঝিনুক সহ আরো অনেক মেয়ে সুন্দর সুন্দর গাউন পরে র‍্যাম্পে হাঁটতে থাকে। সবাই এত দামি দামি গাউন পরেছে, আমি কি এখানে জিততে পারবো? সবার এত সুন্দর সুন্দর পোশাক দেখে ঝিনুক নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে। ঝিনুক যখন র‍্যাম্পে হাঁটছিল তখন তার সামনে একজন কালো রঙের গাউন পরে দাঁড়িয়েছিল। আরে, ওটা মিস ঝিলিমিলি না? মা, ওর কালো রঙের গাউনটা কি সুন্দর, দেখে তো অনেক দামি মনে হচ্ছে। ঝিনুক অন্যমনস্ক থাকার কারণে র‍্যাম্পে হাঁটার সময় হোঁচট খেয়ে পড়ে যায় এবং সে র‍্যাম্প শো থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়।
নমস্কার, আমি মিনা। আজকের এই শুভ সন্ধ্যায় যে র‍্যাম্পশোটির আয়োজন করা হয়েছিল সেখানে প্রথম হয়েছে মিস ঝিলিমিলি। উনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন 5 লক্ষ টাকার একটি চেক। ঝিনুকের চোখের সামনে মিস ঝিলিমিলি র‍্যাম্পে জিতে যায় এবং 5 লক্ষ টাকা পুরস্কার পায়। এরপর ঝিনুক মন খারাপ করে বাড়ি ফিরে যায়। হে ভগবান, আমি কেন এত গরিব হলাম? আজকে যদি মিস ঝিলিমিলির গাউনটা আমার কাছে থাকতো তাহলে আমি ফার্স্ট হতাম। সেই সময় ঝিনুকের মা মমতা তার ঘরে এসে বলে, ঝিনুক কি হয়েছে, এত কাঁদছিস কেন? আজকে হেরেছিস, কাল জিতবি, এত ভেঙে পড়িস না। চুপ করো তুমি, তোমার মতো গরিব মায়ের কোলে জন্ম হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। এটা তুই কি বলছিস মা? যা বলছি একেবারে ঠিক বলছি। আজকে যে প্রথম হয়েছে তার মতো যদি আমি দামি গাউন পরে থাকতে পারতাম তাহলে আমি আজকে প্রথম হতাম। দেখ মা, টাকা দিয়ে কোনো কিছুরই বিচার হয় না। সেই মেয়েটার হয়তো যোগ্যতা ছিল, তাই সে জিতেছে। তোরও যদি যোগ্যতা থাকে দেখবি তুইও ঠিক একদিন জয়ী হবি। তুই পোশাকের থেকে নিজেকে সুন্দর তৈরি কর, দেখবি তুই ঠিক জিতবি। দেখো মা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। তুমি আমার প্রয়োজনটা মেটাতে পারো না, সেটা স্বীকার করো। হ্যাঁ সত্যি, আমি তোর প্রয়োজন মেটাতে পারি না, তবে তোকে আমি কোনো অভাবও বুঝতে দিইনি। ছোট থেকে যা চেয়েছিস তাই দিয়েছি। তুই আমাকে যতই অপমান কর না কেন, আমি সব সময় তোকে আশীর্বাদই করব। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। না, যেভাবেই হোক আমাকে এই বছর র‍্যাম্পশোতে প্রথম হতেই হবে। আমাকে মিস ঝিলমিলের মতো একটা কালো গাউন কিনতেই হবে। এরপর ঝিনুক বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেই কালো গাউন খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা ওয়েবসাইটে ঝিনুক সেই কালো গাউনটা দেখতে পায়। আরে এই তো সেই কালো গাউনটা যেটা মিস ঝিলিমিলি সেদিন পরেছিল। কিন্তু এখানে দামটা তো দেওয়া নেই, শুধু রমেশ নামে একজনের ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারেই বরং একবার কল করি। এরপর ঝিনুক সেই নাম্বারটিতে কল করে এবং জানতে পারে সেই কালো গাউনটির দাম 50,000 টাকা। 50,000 টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আইডিয়া, মা আমার বিয়ের জন্য দুটো সোনার বালা বানিয়ে রেখেছিল, সেটা যদি বিক্রি করে দিই তাহলে তো 50,000 টাকা হয়েই যাবে। ঝিনুক তার মাকে না বলেই সোনার বালা দুটো নিয়ে দোকানে বিক্রি করে দেয় এবং বালা বিক্রি করে যে 50,000 টাকা পায় সেই টাকা গাউন কেনার জন্য অনলাইনে পেমেন্ট করে দেয়। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর ঝিনুক রমেশকে ফোন করে। এ কি, নাম্বারটা সুইচড অফ কেন? বারবার কল করার পর ঝিনুক বুঝতে পারে লোকটি তাকে ঠকিয়েছে। সে কাঁদতে কাঁদতে তার মাকে সব কথা জানায়। মা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি যে লোকটা একটা ফ্রড, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ভুল তো মানুষ মাত্রই করে, তুইও একটা ভুল করেছিস। যাই হোক, এই সব চিন্তা তুই মাথা থেকে বের করে দে, সামনেই তো র‍্যাম্প শো, সেখানে তোকে জিততে হবে তো। না মা, আমি আর র‍্যাম্প শো করব না, এর জন্যই আমাদের আজকে এত বড় ক্ষতি হলো। আর আমার কাছে ভালো গাউনও নেই যেটা পরে আমি র‍্যাম্পে হাঁটব। তুই কাজে মন দে, গাউনের ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। তুমি কি করবে মা? দেখ না কি করি। এরপর ঝিনুক র‍্যাম্পে জেতার জন্য অনেক প্র্যাকটিস করতে থাকে। এদিকে মমতা সেলাই মেশিনে কালো রঙের কাপড় সেলাই করে ঝিনুকের জন্য একটা সুন্দর গাউন বানিয়ে দেয়। আরে মা, এই গাউনটা তো দারুণ হয়েছে। আমি নিজে হাতে তোর জন্য এই গাউনটা বানিয়েছি, দেখবি তুই এই গাউন পরে যখন র‍্যাম্পে হাঁটবি সবাই তোর দিকে তাকিয়ে থাকবে। মা, তুমি আমার জন্য এত কষ্ট করছো দেখে আমিও তোমার মান রাখবো। আমি এইবার র‍্যাম্পে জিতবই, আমি প্রমাণ করে দেব যোগ্যতার কাছে টাকা পয়সা হেরে যায়। দেখতে দেখতে র‍্যাম্প শো এর দিন চলে আসে। এরপর ঝিনুক তার মায়ের তৈরি সেই কালো রঙের গাউন পরে র‍্যাম্পে হাঁটে। র‍্যাম্পে তার এত সুন্দর পারফরমেন্স দেখে সবাই খুব খুশি হয়। ঝিনুক সেই র‍্যাম্প শোতে ফার্স্ট হয় এবং 5 লাখ টাকার চেক পুরস্কার পায়। তার মা মঞ্চের নিচে দাঁড়িয়ে সব দেখে। ঝিনুক মঞ্চে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, আমাকে এই সম্মান দেবার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকে আমি এই শোতে জিততে পেরেছি শুধুমাত্র আমার মায়ের জন্য। মা না থাকলে আমি হয়তো আজকের এই দিনটা কখনোই দেখতে পেতাম না। থ্যাংক ইউ মা, এই মঞ্চে দাঁড়িয়ে আমি 5 লাখ টাকার চেক আমার মায়ের হাতে তুলে দিতে চাই। এরপর ঝিনুকের মা মমতা স্টেজে ওঠে ও ঝিনুক তার মায়ের হাতে সেই 5 লাখ টাকার চেক তুলে দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে।